ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের কারণে সম্ভব হয়েছে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্তি দেয়া, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক। বিএনপিতে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের। মাতৃভূমির গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে দেশ বিদেশের কোটি দর্শকের ভালোবাসায় 17 বছরে পা দিল বাংলাভিশন। গত বছর সরকারি পাটকলে লোকসান 3,168 কোটি টাকা, সংসদে জানিয়েছেন পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 আরোহী নিহত, খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত 2 জন। ভারতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ। অনাস্থা প্রস্তাবের আগে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শঙ্কা অনেকের, জোট সঙ্গী হারিয়ে তার পক্ষে এখন 143 আইন প্রণেতা। ইউক্রেনের মারিউপোলে আবারও যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার, আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে বলেছেন পুতিন। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম ইকবাল ও শরীফুল ইসলাম।